দমদম জাংশন স্টেশনের খুব নিকটবর্তী অঞ্চল শেডবাগানে একটা ছোট্ট গলিতে কোভিড 19 পরিস্থিতির মধ্যে একটা ছোট্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ গড়ে ওঠে তিলে তিলে। তার নাম হচ্ছে ফাইট এগেনস্ট কোভিড 19। ওরা এই কোভিড পরিস্থিতিতে 2020 সালের এই অতিমারী মহামারীর সময়ে বাড়ি বাড়ি ওষুধ পৌঁছে দেওয়া, খাবার পৌঁছে দেওয়া, অসুস্থ মানুষের বাজার করে দেওয়া, এই ধরনের ছোট ছোট কাজের সাথে যুক্ত ছিল। শুধু তাই নয়, তার সঙ্গে ওষুধ দেওয়া, ফার্স্ট এডের ব্যবস্থা করা, ব্লাড প্রেশার মেশিন আনা, সুগার মাপা, তার সাথে পালস অক্সিমিটার দিয়ে অক্সিজেন চেক করা, এগুলোর সাথে যুক্ত ছিল। আস্তে আস্তে এই ছোট থেকে এই ছ মাস আগে শুরু হওয়া গ্রুপের আয়োজনে এই রক্তের হাহাকার পরিস্থিতিতে ব্লাডমেটসের সহযোগিতায় ফাইট এগেনস্ট কোভিড 19 গ্রুপ একটি রক্তদান শিবিরের আয়োজন করেছে। সেই রক্তদান শিবির হচ্ছে শেডবাগান আদর্শ বিদ্যামন্দিরে আজকেই 6 সেপ্টেম্বর 2020 রবিবার। এখন আমাদের এই অনুষ্ঠান চলছে, আসুন রক্তদান শিবিরের মধ্যে প্রবেশ করা যাক। একটু যাব। আচ্ছা, এখানে দেখাই যাচ্ছে প্রথমে থার্মাল গান দিয়ে চেক করা হচ্ছে, তারপরে প্রত্যেককে হেড ক্যাপ পরানো হচ্ছে, সাথে দেওয়া হচ্ছে মাস্ক এবং গ্লাভস এবং প্রপার স্যানিটাইজেশন পদ্ধতিতে এই রক্তদান শিবির চলছে। এটা আমাদের রেজিস্ট্রেশন ডেস্ক, প্রত্যেকে প্রপার স্যানিটাইজার ইউজ করে জল দিয়ে যেভাবে সেভাবেই চলছে এই অনুষ্ঠান। যাদের আমাদের ধারণা এই রক্তদান শিবির থেকে করোনা ছড়াবে, রক্তদান শিবিরই হচ্ছে করোনাগুলো ছড়ানোর উৎস, তাদের মানে এই করোনা এবং ডেঙ্গু পরিস্থিতিতে মানে বলতে পারি যে এই পরিস্থিতিতে যদি আমরা রক্তের জন্য না এগিয়ে আসি, একটু যদি কিছু না দিই, এই নিঃস্বার্থ দান যার জন্য কোনো টাকা লাগছে না, পয়সা লাগছে না, হতে পারে এই পরিস্থিতিতে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারছি না অর্থের অর্থ বা খাদ্য কিছু পৌঁছে দিয়ে, কিন্তু সামান্য একটু রক্তদানের মাধ্যমে আমরা সবার পাশে দাঁড়াতে পারি। ডেঙ্গু করোনাতে আমরা জানি ভীষণ শরীরের অসুবিধে হচ্ছে এবং ডেঙ্গুতে তো অনেক রক্তের দরকার, করোনাতেও কিছু কিছু ক্ষেত্রে রক্তের দরকার হয়। এখানে চলছে রক্তদান। ডাক্তারবাবু সমস্ত কিছু লিখছেন, দেখছেন। শুধু এটুকুই বলার যে আসুন না, আমরা এই 3-4 মাস বাদে তো আমাদের রক্তগুলো এমনিই নষ্ট, রক্ত শরীরে তৈরি হয়, তার থেকে যদি একটু থ্যালাসেমিয়া রোগী, ডেঙ্গু রোগী এবং সাধারণ অনেক অপারেশনে রক্তের প্রয়োজন।